আজ 7ই জানুয়ারি, বাংলাদেশে আরেকটি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়ে গেল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল যে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা ইলেকশন নির্বাচন নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। দেশবাসী সেটাই আজকে প্রত্যক্ষ করেছেন, সারা বাংলাদেশের উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আপনি যদি ঢাকা শহরের ঢাকা সিটির কথা বলেন, এখানেও খুব সুন্দর উৎসবমুখর পরিবেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে। জনগণ তার পছন্দের মতন প্রার্থীকে ভোট দিয়েছেন, মানে ভয় ছাড়া নির্দ্বিধায় তারা ভোট দিয়েছেন। আমার নির্বাচনী এলাকা ঢাকা 12, এখানেও জনগণ তারা তাদের ভোট অধিকার সুন্দরভাবে প্রয়োগ করেছে। এখানে জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি আরও দুইটি দল এখানে নির্বাচন করেছেন। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাকে চতুর্থবারের মতন নির্বাচিত করার জন্য। বাংলাদেশের জয় হোক, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই জায়গায় আমরা পৌঁছতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।